এরে কয় ডিরেক্টর রে ভাই, ফিল্মের ডিরেক্টর। তোরা তো মূল্য দিলি না, বুঝোস না আমি কি আমি কেন, বুঝছস? একটা স্ট্যাটাস দিছিলাম, আধা ঘন্টা সময় হয় নাই, এর মধ্যেই মনে কর যে ২৮ ২৯টা লাইক হয়ে গেছে। কিসের লাইক রে ভাই? এটা কোনো কথা বলেন ভাই, কিসের লাইক? আলো ফেসবুকে স্ট্যাটাস দিই না, স্ট্যাটাস আছে ওখানে লাইক কমেন্ট করেন না, ওই লাইকের কথা বলেন। কথা শুনছে, ফেসবুকে ২৮টা না ২৯টা লাইক করছে, তার উত্তেজনা দেখছে না? ওই আমার ভিডিও দেখছিস বলেন, আমার একটা ভিডিওতে কি পরিমাণ লাইক কমেন্ট করতে পারো না? ফেসবুকের লাইক আর ইউটিউবের ভিউ জিনিসটা কি একই? এটা কোনো কথা বলো ভাই, ওটা ইউটিউবের যে কোনো একটা জিনিসই লাখ লাখ ভিউ হয়ে যায় অল্প সময়ের মধ্যে, কিন্তু ফেসবুকে লাইক পাইতে হলে কোয়ালিটি লাগে, বুঝছো? কোয়ালিটি লাগে। বিরাট কথা বলে ফেললেন, ফেসবুকে কোয়ালিটি লাগে রে বেটা, ইউটিউবে কোনো কাজ করতে হলে সেটার কোয়ালিটি লাগে না নাকি? কেমন লাগবে? নাই তো। এ শুন 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 শুন, তোর ধারণাই তো নাই, থাকবো কোথেকে? কোনো খবর রাখোস? সারা পৃথিবী চলতেছে এখন ইউটিউবের উপর, ওটিটি কন্টেন্টের উপর, বুঝতে পারছিস? ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া মানুষে দেখে, ইউটিউব ছাড়া মানুষে দেখে। তোর এসব ফেসবুক আর এসব ফিল্ম টিল নিয়ে কোনো কাম নাই, এসব সিনেমায় কাজ হবে না, ওগুলো কাম হবে না, এগুলোর কাজ নেই, কাজ হয়েছে তোর ইউটিউবে। আর ইউটিউব তোর সবচেয়ে সস্তা বেটা, সস্তা জিনিসের কোনো কাজ আছে নাকি? বেল আছে কোনো? সস্তা এটা সস্তা, তোর পাও দেখ, এই যে তুই যে এই যে ফেসবুক চালাচ্ছিস, ইন্টারনেট চালা, ওটিটি দেখতে টাকা লাগে না? টাকা লাগে না? ঝগড়া শুরু করে দিছিস ভাই, যে যা করতেছিস কর না, যে যা পারস কর, ঝগড়া করস কে ভাই? ঝগড়া কিন্তু শুরু করছে বিট্টু, আমি না। তুই কি তোরা আমার মতো ভাইছিস? আমি কেন তোর লোকে ঝগড়া করুক? মানে তুই তো আমি বুঝছি আমার কটা কমেন্টস করছে লাইক করছে কিন্তু সহ্য হইতেছে না, মানে এটা নিয়ে তুই আমার লোকে ঝগড়া করবি না? কথা শুনে আসবো না, কামবো ভাই, আমি বুঝতেছি না ভাই, তোর তোর ওই ১-১৫০ লাইক নিয়ে আমি বিরাট কষ্ট পাইতেছি, আমার বুকে এই যে এই বাচ্চা কিরকম যেন ব্যথা করতেছে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাবো, ওরে বাপরে আমার কষ্ট হইতেছে, তোমনিতে কষ্ট হচ্ছে, ১-১৫০ লাইক। এই বেটা রাস্তার একটা ফকিরের যদি আমি ওই থাল নিয়ে ছবি এখন আপ দেই না, কম করে ৩-৪০০ লাইক ১-১ ঘন্টার মধ্যে পড়বে, তো জানিস এসব ফকিরের লাইক নিয়ে এত বড় বড় লেখছে দিস কেন? আমার লাইক ফকিরের? আমার কমেন্ট ফকিরের না, তোরগুলো হচ্ছে ফকির বেটা, ফকিরের তোরগুলা রাস্তার মধ্যে থালা নিয়ে বসে বসে কলে কি এমনি মোবাইল ঘেটে ইউটিউব দেখার হাসে বেটা, তোরাইলে ফকির।